বন্ধুরা শুভ সন্ধ্যা। আজ 19 অক্টোবর 2023, আজকের সান্ধ্যকালীন আমরা ওয়েদার আপডেট নিয়ে এলাম। তার কারণ হচ্ছে যে দুটি ঘূর্ণি ঝড় নিয়ে আমরা ভয় পাচ্ছি, যে একটি হচ্ছে তেজ তৈরি হবে আরব সাগরে এবং আরেকটি বঙ্গোপসাগরে হামুন, এই দুটি ঘূর্ণি ঝড়ের কিন্তু বড় আপডেট এসছে। সেই আপডেট কি? এই দুটি ঘূর্ণি ঝড় তৈরি হওয়ার সম্ভাবনা তেজের হচ্ছে 100%, আর এদিকে হামুন তার কিন্তু প্রায় 80%। তাই জন্যই আপডেট দিতে এলাম। আর এই হামুন নিয়ে চিন্তায় আমাদের দুই বাংলা। তার কারণ পূজোর শেষ মানে দশমীর দিন থেকেই শুরু হয়ে যাবে এই হামুন ঘূর্ণি ঝড়ের একটা বিরাট বড় ঝাপটা। তার আগে আমরা ছোট্ট করে দেখে নেব, এই মুহূর্তে কিন্তু পুনেতে ভারত বাংলাদেশের ম্যাচ চলছে, সেখানে কোনো রকম কোনো মেঘ নেই, আজকে বৃষ্টির আশঙ্কাও সেখানে নেই। তবে আমরা যাব এই মুহূর্তে, এই যে নিম্নচাপ তৈরি হয়ে গেছে আরব সাগরে, সেই নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন। এই নিম্নচাপের থেকে কিন্তু শুধু সময়ের অপেক্ষা, ঘূর্ণিঝড় হচ্ছে, এটা মাইলে আছে, আমি চলে যাব কিলোমিটার পার আওয়ার এবং আপনাদের দেখাই। এখনই কিন্তু 33 কিলোমিটার সে অ্যাচিভ করে ফেলেছে। আমি সরাসরি যদি 22 তারিখে যাই, তবে এটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়ে দেখুন 65-70 কিলোমিটারের উপরে অ্যাচিভ করে ইয়েমেন এবং ওমানের উপরে আঘাত হানবে 22 তারিখ রাতের দিক থেকে, এবং 23 তারিখে সকালে সেটি কিন্তু আঘাত হানবে, আর তখন এর গতিবেগ থাকবে প্রায় 100 কিলোমিটার। তার মানে এর গতিবেগ কিন্তু বেশ বড় রকমের ক্ষয়ক্ষতি কিন্তু হতে পারে এই ইয়েমেন এবং ওমানের উপর। যদিও এটি ইয়েমেনের দিকেই যাচ্ছে বলে এখনও মনে করা যাচ্ছে, তবে এটি যখন এইখানে থাকবে মানে একটু পশ্চিম আরব সাগরে, তখনও ঠিকঠাকভাবে বলা যাবে যে ওমান নাকি পাকিস্তানের দিকে আসবে। এখন অবধি যেটুকু আপডেট তাতে এটি নিম্নচাপে পরিণত হয়ে গেছে, মধ্য আরব সাগরে রয়েছে। তারপর এটি বাঁক নেয় কিনা আমাদের ভারতের দিকে, নাকি ওমান ইয়েমেনের দিকেই যায়, নাকি পাকিস্তান বা ইরানের দিকে যায়, আমরা কিন্তু লক্ষ্য রাখবো। তবে ঘূর্ণিঝড় তেজ যে তৈরি হচ্ছে সেটা কিন্তু এক প্রকার শিওর। এবার আসি হামুন। হামুন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেল। আমরা যদি 23 তারিখে চলে যাই, তাহলে দেখুন এখানেই কিন্তু সে 50 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে ফেলছে, তখন থাকবে একটু অন্ধ্রপ্রদেশের দিকের উপকূল অঞ্চলের কাছাকাছি। এরপরে যদি আমরা 24 তারিখ ফলো করি, 24 তারিখ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে, কারণ 63 কিলোমিটার তার গতিবেগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এরপরে আমরা যদি 25 তারিখ দেখি, তাহলে উপকূল অঞ্চল ধরে ধরে সে এগোবে এবং গতিবেগ আরও বাড়বে, আর অন্ধ্রপ্রদেশ সহ ওড়িশা হয়ে এফেক্ট দেখাতে দেখাতে আমাদের বাংলার দিকে আসবে 25, এবং 26 তারিখে সেটি কিন্তু আমাদের বাংলার উপকূলে চলে আসবে, তখনও কিন্তু তার গতিবেগ 80 কিলোমিটারের উপরে। তার মানে একটা ঘূর্ণিঝড় কিন্তু আমাদের দুই বাংলার উপরে চোখ রাঙাচ্ছে। 27 তারিখে যদি আমরা দেখি, তবে 27 তারিখে সেটি আমাদের দুই বাংলায় প্রবেশ করে যাবে, প্রথমত আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে প্রবেশ করবে, এখনও সেরকমই আপডেট দেখতে পাচ্ছি। এবং 26 তারিখ বিকেল 5:30টার দিকে সে আমাদের সুন্দরবন অঞ্চল হয়ে বাংলাদেশের সুন্দরবন অঞ্চল দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে, এরকমই এখন অবধি দেখা যাচ্ছে। এরপর আসি 23 তারিখ রাত্রির বেলা থেকে, এই যে ঘূর্ণিঝড় হামুন, তার কারণে বিরাট বড় পরিবর্তন হবে বৃষ্টির। বৃষ্টি কিন্তু আমাদের দুই বাংলাতে আমরা 23 তারিখ রাত্রির থেকে বা বিকাল থেকেই পেতে শুরু করব, বিশেষ করে বাংলাদেশের সুন্দরবন আর আমাদের সুন্দরবন রায়দিঘি দক্ষিণ 24 পরগনার বিরাট অংশ, এবং পরবর্তী সময় দীঘা মন্দারমণি কাঁথি পূর্ব মেদিনীপুরের দিকটায়। দেখুন রাতে 8:30টায় যদি যাই, তাহলে বাংলাদেশের উপরেও কিন্তু এর এফেক্ট শুরু হয়ে যাবে, বিশেষ করে উপকূল অঞ্চলগুলোতে এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলগুলোতে, বিশেষ করে সুন্দরবন দক্ষিণ 24 পরগনা। 23 তারিখ রাত্রির বেলা 11:30টার দিকে গেলে এই বৃষ্টির প্রভাব বেশ খানিকটা বাড়বে। এদিকে চট্টগ্রাম কক্সবাজার থেকে শুরু করে পুরো দক্ষিণের যতগুলি উপকূলীয় জেলা রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূলীয় জেলা রয়েছে, যেমন বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এর উপরে কিন্তু এর এফেক্ট থাকবে। আমরা যদি 24 তারিখ এবং 24 তারিখের মাঝরাত বা ভোর রাতে চলে যাই, 24 তারিখে 23 তারিখ মাঝরাতে, দেখুন পশ্চিমবঙ্গের উপরে কিন্তু এর এফেক্ট শুরু হয়ে যাবে উত্তর ত্রিপুরাতে, এছাড়া উপকূল অঞ্চল বাংলাদেশে এর এফেক্ট শুরু হয়ে যাবে, এবং নদীতে ঢেউ কিন্তু আসবে, মাফ করবেন নদী নয় মানে সাগরে, বঙ্গোপসাগরে ঢেউ কিন্তু বেড়ে যাবে। আর সেই সময় রয়েছে 27-28 তারিখের পরেই একটি গ্রহণ,
চন্দ্রগ্রহণ, তাই সে সময় জলোচ্ছ্বাসের কিন্তু একটা বিরাট বড় সম্ভাবনা। আর 24 তারিখ ভোর থেকেই দেখুন ঝাড়গ্রাম থেকে শুরু করে দুই মেদিনীপুর এবং কলকাতা হাওড়া হুগলি পুরো দক্ষিণের জেলাগুলিতে বিরাট মাপের কিন্তু বৃষ্টি, এদিকে বাংলাদেশেও সেই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। 24 তারিখ দশমী সারাদিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে আমাদের ঝাড়গ্রাম, খড়গপুর, কাঁথি, মেদিনীপুর, আরামবাগ, নৈহাটি, কলকাতা, হাওড়া, হুগলি, বারাসাত, রায়দিঘি, দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন, এদিকে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া অবধি এই বৃষ্টি কিন্তু চলবে, সারাদিন চলবে 24 তারিখে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। পরবর্তী সময় মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানের দিকে ওই বৃষ্টি চলতে থাকবে, সেরকমই বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, বরিশাল, খুলনা, এছাড়া চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিনের দিকে এই বৃষ্টি কিন্তু চলতে থাকবে। এবং 24 তারিখ সারাদিন পরবর্তী সময় পুরুলিয়া, আসানসোল, বাঁকুড়ার দিকে ভালো লেভেলের বৃষ্টি, এবং বিকেল 5:30 থাকবে বৃষ্টি, চলবে 8:30-ও, তাই একটু কমবে 8:30-র দিকে, এবং এই বৃষ্টির প্রভাবের পরে পরেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করবে, এরকমই লক্ষ্য করা যাচ্ছে। এবং তারপরে 25 তারিখ এবং 26 তারিখে কিন্তু আমরা বিরাট লেভেলের বৃষ্টি দুই বাংলায় পাবো, তার মানে যেই আপডেটটা আমরা কয়েকদিন ধরে আপনাদের দিচ্ছি সেই আপডেটটা কিন্তু সত্যি হওয়ার মুখে। এখন থেকেই ভাববেন না যে এটি হবে না, ঘুরে যাবে, আবার এটাও ভাববেন না যে এটি হবেই, সম্ভাবনা প্রবল, এবং এখন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এই ঘূর্ণিঝড়টি কিন্তু বড় লেভেলের হতে পারে, হামুন নামক ঘূর্ণিঝড়। এবং তেজের ব্যাপার তো আমরা দেখিয়েছি আরব সাগরে, এই হামুন নামটি দিয়েছে ইরান। আর দেখুন 26 তারিখে দক্ষিণবঙ্গে এটি সকালের দিক থেকে আঘাত আনা শুরু করলে কতটা বড় লেভেলের বৃষ্টি এবং ঝড় হবে আপনারা দেখতে পাচ্ছেন, সাথে বাংলাদেশ জুড়ে এবং ত্রিপুরা জুড়ে কিন্তু এর এফেক্ট পরবর্তী সময় এই ঝড় আস্তে আস্তে করে বাংলাদেশ দিয়ে প্রবেশ করবে এবং বাংলাদেশেও ভয়ানক বৃষ্টির সম্ভাবনা। কয়েকদিন ধরেই কিন্তু এই আপডেট আমরা দিয়ে আসছি আপনাদেরকে। অনেকে হয়তো ভাবে যে, অবশ্য অনেকে ভাবলেও কিচ্ছু করার নেই, যে ঠিক হবে কি হবে না জানার দরকার নেই, সাবধানতা নিতে হবে। আর ঘূর্ণিঝড়ের ব্যাপারে আমরা সবসময় আগে থেকে আপনাদের সাবধানতা দিই, এর আগে যতগুলো ঘূর্ণিঝড় এসেছে আপনারা দেখেছেন যে আমরা আগে থেকে আপনাদের সতর্ক করেছি এবং টাইম মতো কিন্তু সে ঘূর্ণিঝড় যেরকম আমরা আপডেট দিয়েছি তাই ঘটেছে। তো এই আপডেটের দিকে অবশ্যই চোখ রাখবেন, তার জন্যই সান্ধ্যকালীন এই আপডেট দিতে এলাম, আমরা কিন্তু প্রতিনিয়ত নজর রাখছি এবং আপনারাও নিশ্চয়ই নজর রাখবেন আমাদের চ্যানেলের দিকে। তো বন্ধুরা, আর বেশি বড় করব না, এখন আমরা তাপমাত্রা বা এই সমস্ত আলোচনায় যাচ্ছি না, আমরা শুধু 27 তারিখের শেষ পরিস্থিতি কী হতে পারে, কতদূর কী হতে পারে, এখনও অবধি সিলেটের দিক থেকে বেরিয়ে যাবে আসাম শিলচরের দিকে, এবং এখনও অবধি 27 তারিখের যা আপডেট তাতে আসামে প্রবেশ করবে শেষে জোড়া, তেজপুর, ডিমাপুর, শিলচর এবং সিলেট হয়ে বেরোবে, সিলেটেও কিন্তু বিরাট মাপের বৃষ্টি দিয়ে সে যাবে। তার মানে আমরা 23 তারিখ থেকে শুরু হয়ে 27 তারিখ অবধি দুই বাংলায়, ত্রিপুরায়, আসামে বড় লেভেলের বৃষ্টি পেতে চলেছি। প্রথমে 23-এ আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল থেকে শুরু হবে, 24-এ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশ জুড়ে, 25-এও তাই, আবার 26-এর দিকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ কমবে, বাংলাদেশের দিক থেকে বেরোবে। তো বন্ধুরা, এই দুটি ঘূর্ণিঝড়ের দিকে প্রতিনিয়ত নজর থাকবে, একটির নাম তেজ, একটির নাম হামুন, যেটি 24 তারিখ বা 23 তারিখে কিন্তু ওমান ইয়েমেনের দিকে যাচ্ছে, আর একটা 25-26 তারিখের দিকে আমাদের দুই বাংলায় প্রবেশ করছে, তবে 24 থেকে তার এফেক্ট শুরু হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ বন্ধুরা এই সান্ধ্যকালীন ওয়েদার আপডেট আপনাদের দেখার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামীকালকে ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের মতো টাটা।